আমার সাথে এসেছিলেন আমাদের অদ্বৈত কৃষ্ণ কেশী উপকণ্ঠস্থিত মুরারিমোহন দাস বাবাজির খুব ভজনানন্দে একটা ছেলে, ব্রজে বাস করে মাঝে মাঝে, ওকে একটু নিবেদন করব উঠে দাঁড়িয়ে শিক্ষাষ্টকটা একটু আস্বাদন করার জন্য। শুধু শিক্ষাষ্টকটা আটটা শ্লোক উচ্চারণ করেই আজকে আমরা পূর্ণাহুতি দিয়েই সমাপ্ত করব। তাকে নিবেদন করছি উঠে দাঁড়িয়ে এই আটটি দামোদর শ্লোকটি পাঠ করবার জন্য। সে পণ্ডিত প্রবাল, তাকে সময় দিতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করছি। অদ্বৈত কৃষ্ণদাস মুরারিমোহন দাস বাবাজির আশ্রিত রাধাকুণ্ডের ভজনানন্দী অদ্বৈত কৃষ্ণদাস। শুধু সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী এবং আত্মশক্তির অংশস্বরূপ যে সমস্ত কল্যাণীয়া মাতৃমণ্ডলী আজকের এই ভক্ত গৃহঙ্গনে মহতি ভাগবত অনুষ্ঠানে উপনীত হয়েছেন সকল শ্রেণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। এতক্ষণ আমরা পৌরোপাদের মুখ থেকে সেই অমৃতময়ী ভাগবত কথা শ্রবণ করছিলাম। পৌরোপাদের আদেশ নিয়ে সেই ভক্তবৎসল দামোদরের অষ্টকটি আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, আপনারা পিপাসীবাদ করবেন। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসাদকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদা ভিয়লোকলব্ধ মমানং পরামিষ্টমত্যন্ত দ্রুত গোপা রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং ম্রিজন্তং করম ভোজ যুগ্মেন মূর্ষাশকম্পতিরেখাঙ্ককণ্ঠ স্থিত গ্রৈবং দামোদরং ভক্তিবদ্ধম ইতিদৃকশলীলাভিরানন্দকুণ্ডে সাঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তোদীয় শীতঘোষং ভক্তার্জিতং পুনঃ প্রেমতস্তং শতাবৃদ্ধিবন্দে নমো দেব দামোদরন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাবুদ্ধিমঙ্গম কৃপাদৃষ্টি পৃষ্ঠাতিথিরং বতানু গৃহানেশ মামেজ্ঞ মেধর্ষি দীক্ষ ঈদন্তে মুখম ভোজমত্যন্ত নীলাভ্রিহৃদয় কুন্তলে স্নিগ্ধ বক্রচ গোপ্য মুহূর্সিম্বিত বিম্ব রক্ত ধরং মে মনসা বিরস্ত মলং লক্ষ্য লাভয় নমো দেব দামোদরন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাব্দি মগ্নম কৃপাদৃষ্টি পৃষ্ঠাতিথিরং বতন গৃহানেশ মামেজ্ঞ মৃদক্ষি দীক্ষ কুবের আত্মজয় বদ্ধ মুত্তিব যদ্দতায়া মচিত ভক্তি ভাজ কৃত তথা প্রেম ভক্তি সকং মে পুরজস্ব ন মোক্ষ গ্রহ মে হস্তি দামোদর নমস্তে হস্তে তন্মে স্ফুরদীপ্তি তন্মে তদীয় দরায় নম রাধিকয় তদীয় প্রিয়ায় নম হনন্ত লীলায় দেবায় তুভ্যম। সেই রাধা দামোদরের আটটি অষ্টক আমাদের সামনে উপস্থান করা হল। এতক্ষণ আমরা পৌরোপাদের সেই অমৃতময় ভাগবত কথা আস্বাদন করছিলাম। আমরা একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আবার আসিব, আবার হাসিব, আবার গাইব গান, কিন্তু একটি কথা বলিবার তারে, সেই কথাটা কি? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সপ্ত করি কর পর উপকার। এই কথাটাই আপনাদের সামনে জানিয়ে সংক্ষিপ্ত ভাগবত কথা বিশ্রাম রাখার চেষ্টা করব। কারণ নিরিদেহ মার্গম সুলভাং সুদুর্লভাং সুকল্পাং মায়ানুকৌলেন নবস্য তেরিতাম পুমান ভবাগ্নি ন তরে তসাতমহা পর্বত। সেই কথা একটু আগে আমাদের জানালেন, বিষয় বিপত্তি যেন সংসার স্বপন মানো নরতনু ভজনের মূল। এই তনুটা আমরা পেয়েছি কেন? ভজনের জন্য। কৃষ্ণ ভুলি যেই যে পনাদি বহির্মুখ অতে মায়া তারে দেয় সংসার দূত। কৃষ্ণ ভুলি যেই যে ভগবাঞ্চা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। ভগবান নিজেই বলছেন যে দৈবিহেষা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামে যে উপর পত্যন্তে মামে বই মামে যে দৈবিহেষা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামে যে প্রবর্তন্তে মায়া মেতাং তরন্তিতে। একমাত্র আমার যারা ভজন করে তারা একমাত্র এই মায়াকে উত্তরণ করতে পারে। এতক্ষণ প্রভাতের কথায় আমাদের ভিতরে যে কামনা বাসনাটা ছিল, যে রোগটা ছিল, তা নির্মূল হয়েছে। কারণ সাধুসঙ্গ করলেই একমাত্র এই কামনা বাসনাটা, এই মায়াটা দূরীভূত হতে পারে। কারণ শ্রী ভগবান নিজে কৃপা করতে পারেন না, তিনি সাধু বা বৈষ্ণবের দ্বারা এই কৃপাটা করেন। ভগবানের আর এক নাম রত্নাকর। সাগর যদি চাই তার জল দিয়ে এই পৃথিবীকে শস্য শ্যামলা করবে, কিন্তু সে পারবে না, কারণ তার জলটা নোনা। কিন্তু সেটা যদি সে মেঘকে দিয়ে দেয়
বাষ্পাকারে দেয়, তখন মেঘটা ঘনবিতে বৃষ্টি হলে পৃথিবীটা শীতল হয়ে যায়, তেমনি সাধুগুরু বৈষ্ণবী তার তেমন রূপ। এই সাধুগুরু বৈষ্ণবী একমাত্র পারে আমাদের ভেতরে কামনা বাসনাকে দূরীভূত করতে। বলছে ইহাকে করিয়া যায় সাড়ানো না যায়, সাধু কৃপা বিনা আর নাহিক উপায়। এই সাধু কৃপা বিনা ছাড়া আর এর কোনো উপায় নাই। কাম ক্রোধ সাধকের কৃপা করিতে পারে যদি হয় সাধুজনার সঙ্গ। সাধুজনার সঙ্গ হলে কি হয়, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবেশা সিংহ রবে যেমন করিগণ। কারণ সাধুগুরু বৈষ্ণবেরা কারা নাম করে, সে শ্রী ভগবান গোবিন্দের অনাদি গোবিন্দের নাম। তার নাম করলে আমাদের ভিতরে যে কামনা বাসনা ও প্রিয় ইন্দ্রিয় হস্তিগণ থাকে সেগুলো দমন হয়ে যায়। সিংহের শব্দ শুনে যেমন বনের হস্তি পলায়ন করে, তেমনি আমার ভিতরে যে কামনা বাসনা আসছে সেটা কৃষ্ণ নাম হরি নাম কথায় সেটা দমিত হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, শতাং প্রসঙ্গ নাম, সর্বদা সাধুমুখেই শুনতে হবে। সঙ্গটা সাধুসঙ্গ আর প্রসঙ্গটা হলো সাধুমুখে হরিকথা। সাধুমুখে শুনলে একমাত্র কাজ হবে, পরবর সে কথায় জানিয়েছেন। কারণ বট বৃক্ষের নিচে দেখবেন কোনো বটের চারাই হয় না, হয় কি হয় না, কোনো পাখি সেটা খেলে তার লালায় গিয়ে এনজয়ামে সিদ্ধ হলে যেখানে ফেলে সেখান থেকে হয়। তেমনি বীর্যবতী হরিকথাটা সাধুমুখে শুনলে, ভজনানন্দী সাধুমুখে শুনলে একমাত্র কৃপা হবে। তাই সাধুমুখে হরিকথাটা শুনবে, এই প্রসঙ্গটাই আমাদের সামনে পরুপাত এতক্ষণ জানালেন। সকলের চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে আজকের এই মহাদেব ভাগবত অনুষ্ঠানে যারা উপনীত হয়েছেন সকলের কৃষ্ণভক্তি প্রার্থনা করে এখানে সংযুক্ত ভগবত করে বিশ্বাস করছে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে গৌর হরি গৌর। আজকের অনুষ্ঠানে পুত্রদের নাম হরিপদ সাহা, মিন্টু সাহা, শিবু সাহা, শান্ত সাহা, তাদের পিতা স্বর্গীয় কার্তিক সাহা, তাদের আত্মকল্যাণ প্রার্থনা করি। আপনাদের কাছে ছোট একটা নিবেদন, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কিঞ্চিত প্রসাদ নেবেন। আর যারা সংকীর্তন আচার্য তাদের কাছে আমি করজোরে ক্ষমা চাইছি, আমরা তাদের সময়টা যথাযথ দিতে পারিনি কীর্তন রসের জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যেদিন ভাগবত হয় সেদিন সংকীর্তনটা একটু সংক্ষিপ্ত করবার বিধি আছে। আগামীতে আপনারা জয় রাধে গোবিন্দ বল, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বল, জয় রাধে গোবিন্দ। গোবিন্দ ফুল চন্দ্র জয়রা আনন্দ
সাধারণ তরঙ্গ জয় লক্ষ্মী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্ধাত্রী জয় জয় ভাগবত।